চলছে ধুমধারাক্কা টি-20 বিশ্বকাপের সপ্তম আসর। মরুর বুকে বসেছে এবারের মেগা ইভেন্ট। অবশ্য আসরটা বসবার কথা ছিল ভারতে। করোনার কারণে এক বছর পিছিয়ে আসর আরব আমিরাতে এলেও অফিসিয়াল হোস্ট হিসেবে থাকছে ভারতই। চলমান এই টি-20 বিশ্ব আসরে কিছু স্মৃতি উস্কে নেওয়া যাক। রেকর্ড বুকে কারা হয়ে আছেন এই ফরম্যাটের মাস্টার ক্লাস, সেই খুঁজে প্রথম জিজ্ঞাসা রানের খেলার বিশ্ব আসরে কার ব্যাটে এসেছে সর্বোচ্চ সংগ্রহ। উত্তরটা অজানা হবার কথা নয় লঙ্কান ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি মহিলা জয়বর্ধনে। টি-20 বিশ্বকাপে 31 ম্যাচ খেলে 1016 রান পেয়েছেন এই ডানহাতি ব্যাটার। আর কেউ হাজারের ঘরে পৌঁছতেই পারেননি। পরের স্থানটা 28 ম্যাচে 920 রান করা ক্রিস গেইলের। অবশ্য তাতে গেইলের মন খারাপ হবে না নিশ্চিতভাবেই, কেননা শর্টার ফরম্যাটের বিশ্ব আসরে একমাত্র তার ব্যাটে এসেছে দুইটা সেঞ্চুরির ইনিংস। এছাড়াও বড় মঞ্চে 50 রেকর্ডেও যৌথভাবে সেরা। বিরাট কোহলি তার 950 কোনোটাকেই সেঞ্চুরিতে কনভার্ট করতে পারেননি। ক্যারিবিয়ান ব্যাটিং দানবের আছে আরও দুটি রেকর্ড, সেটা সর্বাধিক ছক্কা হাঁকানোর। এ পর্যন্ত বিশ্বকাপেই 60টা ওভার বাউন্ডারি এসেছে ইউনিভার্স বসের ব্যাট থেকে। এক ইনিংসে সর্বাধিক 6-এর রেকর্ডটাও গেইলের। 2016 সালে ইংল্যান্ডের বিপক্ষে ইনিংসে 11 ছক্কা হাঁকিয়েছিলেন এই বাঁহাতি। তবে 11 ছক্কা হাঁকালেও এক ইনিংসে সর্বোচ্চ রান গেইলের নয়, এই রেকর্ডের মালিক আরেক লিভিং লেজেন্ড ব্রেন্ডন ম্যাককালামের। সাবেক এই কিউই ক্যাপ্টান 58 বলে 123 রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন 2012 বিশ্বকাপে। শ্রীলঙ্কার পাল্লে গেলেতে প্রতিপক্ষটা ছিল বাংলাদেশ। ওই ইনিংসটা ছিল 11-4 আর 6 ছক্কায় সাজানো। তবে একটা বিবেচনায় গেইল ম্যাককালামদের ছাপিয়ে গেছেন ড্যারেন সামি। বিশ্বকাপে অন্তত 125 বল খেলা ব্যাটারদের মধ্যে তার স্ট্রাইক রেট সবচেয়ে বিস্ফোরক। ক্যারিবিয়ানদের বিশ্বকাপ জয়ী অধিনায়ক বিশ্বমঞ্চে 131 বল খেলে 164.12 স্ট্রাইক রেটে করেছেন 215 রান। শেষে একটা ব্যর্থতার রেকর্ড দিয়ে ইতি টানছি। মার্কাটের ফরম্যাটে ব্যাট চালাতে গিয়ে অনেকেই ফিরেছেন শূন্য হাতে। তবে কারা সবচেয়ে বেশিবার ডাক মেরেছেন, উত্তরটা শুনে ধাক্কা লাগতেই পারে, কেননা নামটা বুম বুম আফ্রিদির। ঝড়গতির ব্যাটিংয়ের সুবাদেই যিনি জনপ্রিয়। তবে তিনি একা নন, তার সঙ্গে আছেন আরেক লঙ্কান হার্ড হিটার তিলকরত্নে দিলশান। দুজনেই 5 বার করে আউট হয়েছেন কোনো রান না করে। জুম্মান সাদিক জ্যাভলিন, সময় সংবাদ।